ভারতের ছোট পর্দার সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন হিনা খান। 33 বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় 2 কোটি। ভারতের ছোট পর্দা থেকে এসে বেশ কিছু ইতিহাস গড়েছেন এই নায়িকা। দীর্ঘ 8 বছর ধরে দর্শকের কাছে তিনি ছিলেন ছোট পর্দার ভালো বউ, ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায় এর আকসারা। তখন থেকে ফ্যাশন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ ছিল না। এরপর হেঁটেছেন কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায়। এবছর ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে একযুগ পূর্ণ করলেন হিনা। দীর্ঘ 12 বছরের পথ চলা শেষে ফিল্ম ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার তো সবে শুরু। ২০০৯ সালের জানুয়ারির এক শীতের সকালের কথা, হিনা খানের বয়স তখন সবে 21 বছর। দিল্লির সিসি স্কুল অব ম্যানেজমেন্ট থেকে MBA ফাইনাল পরীক্ষা দিলেন। এমনিতেই মজা করে ছুটলেন মেগা সিরিয়ালের অডিশন দিতে। সেখান থেকেই আজ তিনি সফলতার পাখায় উড়ে চলেছেন আকাশ ছুঁতে। যদিও তা মানতে নারাজ হিনা, বললেন, আমি সফল নই, আমার মাত্র শুরু হলো। সবে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা দিলাম, এবার আমি ডানা মেলে উড়ব। সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় কিছু নয়, বরং ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট পরিবর্তন খুবই জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী। 2020 সালে হ্যাক ছবি দিয়ে তিনি পা রাখেন বলিউডের বড় পর্দায়। অভিনয় করেছেন ওয়েব প্ল্যাটফর্মের ছবি আনলকে। সফলতার রহস্য জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি ছোট ছোট সিদ্ধান্ত জীবনের পথ চলায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বড় পার্থক্য গড়ে দেয়। একদিন হুট করে অডিশন দিতে গেলাম, সেটা খুব ছোট একটা সিদ্ধান্ত ছিল। সেখান থেকে আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নিয়েছি। টাইপকাস্ট ভেঙে ফ্যাশন আইকন হিসেবে নিজের ইমেজ গড়েছি, আমার পুরো যাত্রা নিয়ে আমি গর্বিত। হিনা খান অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান আইডলে, সেখানে সেরা 30 থেকে বাদ পড়েন তিনি। তারপর দেখা দেন ফেয়ার ফ্যাক্টরের 8ম মৌসুমে, সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। বিগ বসের 11তম আসরে অংশ নেন তিনি, 14তম আসরও দেখা গেছে তাকে। অভিনয় করেছেন কাসরে জিন্দেগি কি আর নাগিন 5-এ। এভাবে একটু একটু করে তিনি হয়েছেন আজকের হিনা খান। সাদাকালো নিউজ।